হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো আপনি কিভাবে ফাস্ট বল করবেন। প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুগণ, আপনারা যারা বিকেএসপি এবং কি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে ক্রিকেটার হিসেবে পরিচিত লাভ করতে চান, তাদের জন্য প্রশিক্ষণটা খুবই জরুরি। আপনি যেখানেই থাকুন না কেন, সেজন্য আপনাকে বোলিং অ্যাকশনের ক্ষেত্রে, ফাস্ট বলের ক্ষেত্রে আপনাকে কীভাবে ফাস্ট বল করতে হবে, সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। আর প্রিয় বন্ধুগণ, আপনারা আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করুন এবং কি আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ফাস্ট বোলিং ক্রিকেটীয় পরিভাষায় পেস্ট বোলিং নামেও এর ব্যবহার হয়ে থাকে। রাজকীয় খেলা হিসেবে ক্রিকেটের দুই ধরনের বোলিংয়ের অন্যতম হলো একটি ফাস্ট বোলিং, অপরটি হচ্ছে স্পিন বোলিং। আর যিনি ফাস্ট বলার হিসেবে দক্ষ, তিনি সচরাচর ফাস্ট বলার, ফাস্ট ম্যান, পেস বোলার অথবা ডি নামে পরিচিত। বিচিত্রভাবে ফাস্ট বোলিংয়ের কলাকৌশল প্রয়োগের ফলে বোলারকে সুইং বোলার কিংবা সিম বোলার নামে অভিহিত করা হয়। ডেনিস লিলি, ব্রেটলি, শনবর্ট, ইমরান খান, কপিল দেব, কার্টলি, অ্যাম্ব্রোস, শ্যালকন মার্শাল, রিচার্ড হ্যাডলি, অ্যালান ডোনাল্ড, গ্লেন ম্যাগ্রা, শন পলক, শোয়েব আখতার প্রমুখ বিখ্যাত বোলারগণ পেস বোলিং বা ফাস্ট বোলিং জগতের অমর হয়ে আছেন। এছাড়া বর্তমানে মুস্তাফিজুর রহমান, মাশরাফিবুন মুর্তজা, ওয়াহাব রিয়াজ, মিচেল স্টার্ক দারুণভাবে ফাস্ট বোলার হিসেবে পরিচিত। প্রিয় ক্রিকেটপ্রিয় বন্ধুগণ, আমরা কেন ফাস্ট বোলার করব, কিভাবে করব, সে উদ্দেশ্যটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। ফাস্ট বোলিংয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে বলকে দ্রুত গতিতে নিক্ষেপ করা এবং ক্রিকেট পিচে বল ফেলে বাউন্সের সাহায্যে শূন্যে ওঠানো। এর ফলে ব্যাটসম্যানের পক্ষে বলের মোকাবেলা করা বেশ কঠিন হয়ে পড়ে এবং ব্যাট দিয়ে বলকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠে না। সাধারণত ফাস্ট বলের গড় গতিবেগ 136 থেকে 150 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আনুষ্ঠানিকভাবে ফাস্ট বলের সর্বোচ্চ রেকর্ড তৈরি করেন ঘন্টায় 161.3 কিলোমিটার 2003 সালের বিশ্বকাপে পাকিস্তানের শোয়েব আখতার। ইংল্যান্ডের বিপক্ষে এ বিরল কীর্তিটি গড়েন। অধিকাংশ ক্রিকেট খেলোয়াড়ে দেশ ফাস্ট বোলারদেরকে দলীয় বোলিং আক্রমণের প্রধান মাপকাঠিতে তাদেরকে বিবেচনা করা হয়। তারা মিডিয়াম ফাস্ট বোলার বা স্পিনারদেরকে সহায়তা করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, আমরা জানব যে কোন কোন বলগুলো শ্রেণীবিন্যাসে ফাস্ট বোলার, ফাস্ট বল বলা হয়। ফাস্ট বোলিংয়ের জন্য কিশোর তরুণ বোলারদেরকে পরিপূর্ণভাবে গতির দিকে মনোযোগী হতে হবে। যখন ফাস্ট বোলাররা পরিপক্ক হয়ে ওঠেন, তখন তাদের দক্ষতায় সুইং কিংবা সিম বোলিং কলাকৌশল প্রয়োগে সফল হন। সাধারণত দক্ষ ও অভিজ্ঞ পেস বোলাররা ফাস্ট সুইং সিম সহ অফ কাটার বল ডেলিভারি করে থাকে। ফাস্ট বোলারদের গতিবেদ ও শ্রেণীবিভাগ, 1 নম্বর হচ্ছে ফাস্ট বোলার ঘন্টায় 140 কিলোমিটারের গতিতে বল নিক্ষেপ করলে তাকে ফাস্ট বল বলা হবে। ঘন্টায় 130 থেকে 139 কিলোমিটার পর্যন্ত গতি বেগে বল করলে ফাস্ট মিডিয়াম বল বলা হবে। ঘন্টায় 120 থেকে 129 পর্যন্ত গতিবেগে বল নিক্ষেপ করলে মিডিয়াম ফাস্ট বলা বলা হবে। ঘন্টায় 90 থেকে 119 কিলোমিটার গতিতে বোলিং করাকে স্লো মিডিয়াম বোলার বলা বলকে বোলিং অ্যাকশন বলা হবে। সর্বশেষ ঘন্টায় 95 কিলোমিটার এর নিচের গতিতে বোলিং করাকে স্লো বোলার বা স্পিনার বোলার হিসেবে অভিহিত করা হয়। প্রিয় ক্রিকেট প্রিয় বন্ধুগণ, আমরা জানতে পারলাম, তারপর জানব ফাস্ট বোলিং কৌশল প্রয়োগের দক্ষতাটা।
আমরা কীভাবে ফাস্ট বলের কৌশল প্রয়োগ করব সে বিষয়ে আমি তুলে ধরছি। ফাস্ট বোলিংয়ের মোকাবেলার বোলারদের প্রধান কৌশল হচ্ছে সঠিকভাবে বলকে ধরা বা গ্রিপিং করা। স্পিনারের তুলনায় পেসারদেরকে বেশি দূরত্বের জায়গা প্রয়োজন হয়। বলকে গতিশীল এবং বল নিক্ষেপণে প্রয়োজনীয় ছন্দের জন্য এ দূরত্বের প্রয়োজন হয়। দৌড়ের শেষ পর্যায়ে যথাসম্ভব সম্মুখের পা সোজা রেখে পিচে বল ফেলতে হবে। বলকে অবমুক্ত করে পুনরায় শারীরিক ভারসাম্য ফিরিয়ে নিয়ে আনতে হবে। একজন কার্যকরী ফাস্ট বোলারের অন্যতম অস্ত্র হচ্ছে নিখুঁত ও সঠিকভাবে ব্যাটসম্যানের দিকে বলকে নিক্ষেপ করা। প্রিয় শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী, ক্রিকেট প্রেমী বন্ধুগণ, আপনারা আজকের ফাস্ট বোলিংয়ের যে কলা কৌশলগুলো আজকে আপনাদের সাথে তুলে ধরলাম, এই বিষয়গুলো আয়ত্তে রেখে আপনি নিয়মিত প্র্যাকটিস করতে থাকেন, আপনি অবশ্যই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আপনার অংশগ্রহণ হবেই হবে। আপনি এটা বিশ্বাস করতে হবে আপনার মতো একজন কেউ না কেউ জাতীয় পর্যায়ে চান্স নিচ্ছে, তাহলে আপনার সুযোগ হবে না কেন? অবশ্যই হবে, আপনার অবশ্যই প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আর এই বিষয়গুলো ফাস্ট বোলিংয়ে যারা আগ্রহী তাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওটা বারবার দেখুন, অনুসরণ করুন আমাদের পরবর্তী ভিডিওগুলো। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।